10x plus 10, 2x plus 10, 3x equal to 0. Last one, go. If you have to go to point, you have to see. Which point? 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 Which আচ্ছা একটু দেখো, এই একটু এ দেখো, একটু আগের অঙ্কটার মধ্যে সবাই একটু দেখো, tan 3x টা কোন পাশে ছিল? একটা ছিল বাম পাশে, একটা ছিল কি পাশে? বাম পাশে। পরে কমন নিছি না, এখন আর কমন নেওয়ার কোনো সুযোগ আছে না? নাই। না থাকলে আমাদের সিস্টেম কি ছিল? প্রথম অঙ্কটা একবার প্রথম অঙ্ক না, আজকে প্রথম অঙ্কটা কি ছিল? জিরো দিছে বলতেছি, যদি মানে tan 3x এটা যদি আমাদের মানে যেহেতু ডান পাশে নাই, আমাদের কাজ কি tan 3x রে ভাঙানো। প্রথম অঙ্কে কি করছি? ভাঙাইছি না। কিভাবে? x প্লাস 2x দিয়ে ভাঙাইছি না। কি দিয়ে ভাঙাইছি? কেন? আমার বাম পাশে এখানে কি কি আছে? x প্লাস 2x আছে। যদি থাকতো 4x আর x, তো আমি কি লিখতাম? 4x মাইনাস, যদি এখানে থাকতো কি tan 4x, tan x আর tan 4x থাকতো, তখন আমি কিভাবে ভাঙাইতাম? 4x থেকে কি বিয়োগ করে x বিয়োগ করে। আর এখন করবো কিভাবে? সেটা তো বুঝছি, এমনি বললাম আর কি, আমরা এটা বুঝে ভাঙাইছি। কেমন? অর্থাৎ ভাঙানোটা সবসময় মনে রাখবা কি দেখে, তার বাম পাশে যারা আছে তাদেরকে দেখে বাকি করতে হবে, ভাঙাইতে হবে। তাহলে আমি tan 3x কি করে ভাঙাইতে পারি? x প্লাস 2x। আবির বুঝতেছ কেন এটা ভাঙাই করছি বলো তো? আবির বলো তো কেন ভাঙাই করছি এটাকে? এটাকে এই নিয়ম করছি কেন? tan 3x আছে ডান পাশে, কি tan 3x আছে না? কমন নেওয়ার কোনো সুযোগ নাই, সেজন্য আগের প্রথম অঙ্কের মতো ডাইরেক্ট কি করে ফেলছি? ভেঙে ফেলছি। ভাঙালে কি সূত্র বলো? tan a প্লাস b সূত্র। a প্লাস b কোনটা? এটা না সূত্র কি? tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b ইকুয়াল টু কত? 0। এখন বলো, বলো তো ব্র্যাকেট দিছি কেন? কারণ এখানে প্লাস মাইনাসের সাথে নিচে একটা জিনিস আছে, ব্র্যাকেট দিলে দেখতে সুন্দর লাগে। এখন তোমাদের একটা প্রবলেম বলি, আচ্ছা আগে অঙ্কটা করি তারপর বলো দিছি। একটু ভালো করে দেখো, একটু বোঝার জন্য বুঝো, একটু বোঝার জন্য দেখো। আমি এখানে এটা লিখছি, ধরো আমি এখানে কি দিলাম না, ব্র্যাকেট দিলাম না, একটু বুঝো। আমার এখানে tan x প্লাস tan 2x আছে, আছে না? আমি তাকে ব্র্যাকেট দিতে পারি? পারি। প্লাস উপরে যেটা আছে তাকেও তো ব্র্যাকেট দিতে পারি, পারি। নিচে কি আছে? 1 মাইনাস tan x ইনটু tan 2x, ক্লিয়ার? আমি এটাকে ব্র্যাকেট দিলাম, কেন ব্র্যাকেট দিলাম দেখাই তো। এই এটা এটা উপরে কমন আছে না, একই না? একই দেখলে আমরা কমন নিতে পারি। কমন নিয়ে কি লিখবো? tan x প্লাস tan 2x কি নিলাম? কমন নিয়ে নিলাম। এই দেখো পরে উঠাও, কমন নিলে কি থাকে? এই পরে উঠাও, কমন নিলে কি থাকে? এই জায়গাটা যদি কমন নিয়ে নিই পুরোটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর বাকি থাকবে কি? প্লাস। উপরে থাকবে কি? 1। আর নিচে কি? 1 মাইনাস tan x ইনটু tan 2x ইকুয়াল টু কত? 0। এবার আমাকে বলো এটা এটা জায়গা থাকলো tan x প্লাস tan 2x, ওদিকে লসাগু হলে কি হয়? কি লসাগু যায় বলো তো? বলো 1 মাইনাস tan x ইনটু tan 2x লসাগু গেল, আর ডান পাশে 0। লসাগু গেলে কি থাকে বলো তো? 1 মাইনাস tan x ইনটু tan 2x, ঠিক আছে? এরপর কত? প্লাস 1 না লসাগু করলে? এবার দেখো একটু বুঝো, দীপু বলছে tan x আর tan 2x কে রেখে দিতে বলছে, দেখো ভালো করে। এটার নিচে কি নিয়ে আসতে বলছে? যেহেতু গুণাকারে আছে, এটার নিচে কি চলে আসবে?
1 minus 10x 10 2x নি আসতে পারি পারি তার সাথে বাড়তি কি থাকবে উপরেটা না 1 এর যোগফল কত 2 minus 10x 10 2x দীপু বলছে এটা তাহলে এটাকে রেখে দিলাম এটা নিচে নিয়ে আসলাম এটা আর উপরেরটা থেকে গেল কেমন একটু বুঝো তাহলে কি পড়ে গেল বলো তো এটা সূত্রে পড়ে গেছে বাম পাশে কেন গেল জি এটা কি সূত্র বলো তো a + b tan a + b সূত্র পড়ে গেছে না বলো a + b x + কত 2x যোগ করলে কত হয়ে যাবে 3x ডাইরেক্টলি এক্স হয়ে যাবে না আচ্ছা গেল আর ওদিকে কি থাকে 2 - tan x * tan 2x কত 0 এখন আমাকে বলো তাহলে কয়টা জিনিস হইছে আচ্ছা একটু দেখো এখানে কি আছে tan x tan 3x আর হচ্ছে 2 - tan x tan 2x দুজনের গুণফল কি 0 তাহলে আমি আলাদা আলাদা 0 বলতে পারি সুতরাং tan 3x = 0 অথবা 2 - tan x * tan 2x কত 0 এখন আমাকে বলো প্রথম শর্ত এটা হয় দিয়ে করতে পারো ইচ্ছা হলে সুতরাং দিয়ে করতে পারো এখন আমাকে বলো কোন কিছুর মান এ tan দিয়ে tan এর মান কি 0 হতে পারে এটা কি আলফা দ্বারা যাবে কি যাবে না যাবে না যাবে না আলফা দ্বারা যাবে না হলে কি সূত্র ডাইরেক্ট সূত্র ডাইরেক্ট সূত্র কি tan θ = বলো tan θ = যদি 0 হয় θ সমান কত n π θ সমান n π তাহলে আমি এখানে θ কে 3x θ = কত n π পর লাইন কি লিখবো এই ভালো দেখো x = কত n π / 3 আচ্ছা তাহলে কথা কি বুঝছো আচ্ছা এখানে লিখবা যখন n এর মান শূন্য অথবা পূর্ণ সংখ্যা কেমন আচ্ছা এবার দেখো এখানে কি লিখবো বলো এখানে কি লিখবো এটা বলো tan x tan 2x এটা উপরে চলে গেছে আর 2 টা রয়ে গেছে একা এখন লাভ কি আমার tan x ইনটু কি লিখতে পারি 2 tan x / 1 - tan x / x কত 2 এবার দেখো পরে আমরা কি করছি ওই অঙ্কটা গুণ করে দিলে কি হয় বলো তো উপরে 2 tan x / x না আর নিচেরটাও ওটাতে গুণ হয়ে যাবে না বলো গুণ হয়ে গেলে 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার x ঠিক না ভাগ আছে ওর কাছে চলে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 2 tan স্কয়ার x ইকুয়াল টু 2 মাইনাস 2 tan স্কয়ার x পরে করলে কত হবে 2 টা এই পাশে চলে আসলে বলো ডাইরেক্ট বলে দিই 2 tan স্কয়ার x মাইনাস এই পাশে প্লাস হয়ে যাবে 2 tan স্কয়ার x ইকুয়াল কত 2 পরে লাইনে কি হবে 4 tan স্কয়ার x = কত 2 বা tan স্কয়ার x = 2/4 ঠিক আছে বা 2/4 না লিখে ডাইরেক্টলি লিখে দিই হাফ লিখে দিই কেমন 1/√2 বা tan x = কত প্লাস মাইনাস 1/√2 কথা কি বুঝছো তাহলে কয়টা হবে দুটো হবে না একটা প্লাস নিলে একটা মাইনাস নিলে তাহলে এই অঙ্ক দুটো তোমরা বাছাই করে নিয়ে আসবে কেমন বুঝে বলতেছি তাহলে একবার হবে কি নিয়ে প্লাস প্লাস নিলে আরেকবার হচ্ছে কি নিলে মাইনাস নিলে এই রেজাল্ট তিনটে হয়ে যাচ্ছে না ও আচ্ছা সমস্যা নাই তো আমি তোমাদেরকে বলি প্লাস মাইনাস দুই অঙ্ক আচ্ছা এই অঙ্কটা আমি শেষের অঙ্কটা আমি দুই নিয়মে দেখাচ্ছি কয় নিয়মে দুই নিয়মে দেখাচ্ছি মানে বইয়ের উত্তরটা যদি মিলানোর জন্য চাও সেই নিয়মে করা যায় আরো এক নিয়মে করতে পারি দেখো একবার প্লাস নিলে কি হবে tan x = কত 1/√2 মাইনাস নিলে কি হবে মাইনাস tan x = মাইনাস 1/√2 এখন আমাকে বলো দেখি আলফা দ্বারা যাবে কি যাবে না যাবে আলফা দ্বারা যাবে আলফা দ্বারা গেলে এটা কি চেনা মান না অচেনা মান অচেনা অচেনা বলে অচেনা 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 চেনা অচেনা অচেনা কত চেনা কে জানি বলছিল এখন ভালো করে দেখো এই
আমি এখানেই বুঝে গেছি এই মানটা কি চেনা না অচেনা 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 যেহেতু অচেনা মান যেহেতু অচেনা মান তখন আমি কি ধরব আলফা ধরব টি কি দিয়ে দেবে টেন আলফা আবার এখানে দেখো বা টেন এক্স এটাও কি মান অচেনা মান সেজন্য আমি কি ধরব মাইনাস টেন আলফা মানে মাইনাস না ধরে ইচ্ছে ডাইরেক্ট টেন আলফা ধরতে পারি তাহলে এটাও টেন আলফা ধরলাম এটাও টেন আলফা ধরলাম না তাহলে কয়বার টেন আলফা ধরলাম মিতু বলো কয়বার ধরছি সেজন্য আমি দুইবার যেহেতু একই নামে প্রকাশ করছি সেজন্য আর কি করা যাবে না এটাকে প্লাস মাইনাস দিয়ে করা যাবে না এবার বুঝছো কেন করা যাবে না যদি এটা কোন দিয়ে করা যেত 5 বাই 6 5 বাই 3 10 5 বাই 6 10 5 বাই 3 10 5 বাই 4 এরকম করা যেত তখন আমি কি হতো অচেনা মান হতো তখন রেজাল্ট কত হতো দুইটা দুইটা আলাদা হতো তাহলে কথা কি বুঝছো এখন কি দুইটা করা যাবে না তৌফিক বুঝছো কি হবে বলো এখন আমরা কি লিখবো যেহেতু অচেনা মান ডাইরেক্ট কি লিখবো প্লাস মাইনাস বলো রেজাল্টে কি প্লাস মাইনাস আছে দেখো তো ডাইরেক্ট আছে প্লাস মাইনাস আছে কেমনে প্লাস মাইনাস আসবে না তো কই কত নাম্বার একটু দেখো একটু ভালো করে বুঝো এখানে প্লাস মাইনাসের সিস্টেমটা কি সিস্টেম কি স্যার সিস্টেম হচ্ছে এখন কি দুই দিক থেকে 10 বার দিতে পারবো বলো তো দুই দিক থেকে 10 বার দিতে পারবো 10 বার দিতে পারবো না আচ্ছা একটু ভালো করে বুঝো 10 প্লাস থিটা সমান কত কে বলতে পারবা 10 প্লাস থিটা সমান কত 10 থিটা 10 মাইনাস থিটা সমান কত মাইনাস 10 থিটা সবাই একটু বুঝো সুতরাং 10 প্লাস মাইনাস থিটা সমান কত প্লাস মাইনাস 10 থিটা কথা কি বুঝেছো এই বুঝো ভালো করে তাহলে কি হলো 10 প্লাস মাইনাস থিটা সমান কি প্লাস মাইনাস 10 থিটা বুঝেছো প্লাস থিটা হলে প্লাস 10 থিটা মাইনাস থিটা হলে মাইনাস 10 থিটা কি বুঝেছো আমরা জানি যে কোনো কিছুর মাইনাস থিটার ক্ষেত্রে শুধু দুইটা একটা হচ্ছে cos এবং sec না তুমি বুঝছো cos এবং sec এর ক্ষেত্রে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় প্লাস হয়ে যায় আর সকল কিছু কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে tan প্লাস মাইনাস থিটার ক্ষেত্রে কি দিতে পারবো প্লাস মাইনাস tan থিটা বুঝেছো এবার দেখো তাহলে প্লাস মাইনাস tan আলফা না লিখে আমি কি লিখতে পারি প্লাস মাইনাস tan থিটা না লিখে এটা লিখতে পারি না তেমনি প্লাস মাইনাস tan আলফা না লিখে কি লিখতে পারি tan প্লাস মাইনাস আলফা লিখতে পারি বুঝছো ইকরাম কি বুঝছো প্লাস মাইনাস tan থিটা না লিখে কি লিখতে পারি tan প্লাস মাইনাস থিটা লিখতে পারি পারি কি পারি না পারি তাহলে প্লাস মাইনাস tan আলফা না লিখে কি লিখতে পারি tan প্লাস মাইনাস আলফা লিখতে পারি তাহলে বাম পাশে কি থাকে tan x যদি বলো স্যার এটা লিখছেন কেন কারণ tan tan বাদ দেওয়া যাচ্ছে না কার জন্য সেজন্য প্লাস মাইনাসটা অ্যাঙ্গেলের ভিতরে ঢুকে দিছি বারবার বুঝছো আমার কথাটা এটা এরপর কি লিখতে পারি সূত্র কি বলো বলো tan θ = tan α হলে কি হবে θ = nπ plus α এটা হলো সূত্র তাহলে এখানে সূত্র কি হবে tan θ = tan α হলে θ = বলো nπ plus আলফা আলফা কত বুঝেছ না বুঝো না এন ফাই প্লাস মানে হাসতে তো কেন সূত্র কি এন পাই প্লাস আলফা এখানে আলফাটা কত এই গ্রাম তোমার আব্বুর ভিডিও দেখাবো তো যার যার যে যে করতেছে সবারই ভিডিও পাঠাবো রিফার পাঠাবো একটু দেখো আমাকে দেখো আমি তো বল দিদি কাকে দেখা যাবে না আচ্ছা একটু দেখো এই tan x = tan প্লাস মাইনাস আলফা তাহলে x = কি n পাই প্লাস আলফা আলফাটা কত প্লাস মাইনাস আলফা এখন বা x = কি লিখতে পারি n পাই প্লাস এর সাথে প্লাস গুণ করলে কি হয় প্লাস প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস আলফার জায়গায় আলফা এখন যেহেতু আমি নতুন করে আলফা আনছি এই আলফার পরিচয় আমাকে দিতে হবে না কি দিব
যখন তো দিব আগে দিব কি জানো যেখানে যেখানে আলফা কত থেকে আসছে 10 আলফা থেকে আসছে না 10 আলফা মান কত আসছে 1 বাই √2 আমি লিখব যেখানে 10 আলফা ইকুয়াল টু 1 বাই √2 আর যখন কখন লিখব এই যে যখন সূত্রটা লিখছি সূত্রটা লিখছি তখন হবে ওই যখন লেখাটা যখন n এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে আমরা লেদল পাইছি কয়টা বলো তো লেদল কয়টা পাইছি কি কি জায়গা নাই জমি দিয়ে লিখতেছি বলো কি কি পাইছি x এর মান কত পাইছি বলো n pi by 3 আর এটা কত পাইছি n pi plus minus এই রিফার s pi plus minus i alpha alpha পাইছি এবং কি বলবো যেখানে কি পরিচয় দিব যেখানে alpha কে n alpha equal to 1 by root 2 এবং যখন n এর মান কি শূন্য অথবা পূর্ণ সংখ্যা